পালিও আছে। তো লিচি ড্রিঙ্ক বানানোর জন্য আমি এই যে আমার হ্যান্ড মিক্সারটার মধ্যে নিয়ে নিয়েছি লিচু, যার মধ্যে থেকে আমি বীজগুলোকে বার করে নিয়েছি। সেখানে খাবার দাবার শুরু হয়েছে, কেমন? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজ সাজাতে আর উইকেন্ড স্পেশাল ব্লগ আজ থেকে শুরু হচ্ছে, মানে আজ আর কালে কিছু স্পেশাল কিছু না। আজ বাড়িতে অনেক গেস্ট আসবে, অনেক রান্না বান্না হবে এবং তার জন্য ব্লগ করা তোমাদেরকে দেখানো। তো তোমরা তো ভাবছো সকাল সকালে আমি তো শনিবার দিন সেজে গুজে আছে কোথাও বেরোবো, কোথাও বেরোনো ছিল না, সকালে ওয়েবিনার ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ আরেকজনের অবস্থা, 12:30টার সময় ঘুম থেকে উঠেছে। ঠিক আছে, আমি ওয়েবিনার করছিলাম যতক্ষণ, ততক্ষণ ঘুমাচ্ছিল পাশে বসে। কি এখন 12:30টার সময় আমরা ব্রেকফাস্ট করছি, ঠিক আছে? ব্রেকফাস্ট করে আমি এখন খেলতে যাব। ব্রাঞ্চ নোট কেউ ব্রাঞ্চ আমি এসে আবার খাবো। ওকে যাই, চলো ব্লগটা শুরু করি। এসে গেছি সেজে গুজে রান্নাঘরে, এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, ব্রেড, অমলেট, সসেজ। আমাদের বাড়িতে এখন অভিষেকদা এসে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর অভিষেকদা অগ্নিদা এখন অগ্নিদা বলছে অগ্নিদা এখন আসেনি, অভিষেকদার অনিন্দা গেছে এখন ক্রিকেট খেলতে। তো এই মুভমেন্টে আমি রান্নাগুলো করে নেবো। তো অভিষেকদা যেহেতু ভেজ, তাই জন্য পনিরের কিছু একটা বানাবো। সো পনির, ডাল, ভাত, উচ্ছে ভাজা, এটা হচ্ছে আজকের মেনু আমাদের। আর আমাদের মাছের কালিয়া আছে কালকে, দই কাতলাটা, ওটা খাবো। সো রান্নাঘরে এখন সাংঘাতিক কাজ চলছে, এদিকে সবজি কাটা চলছে, ডাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, অ্যান্ড পনিরটা ভাজা চলছে। সো ফার্স্টে পনিরটা করে নেবো। তো পনিরটাকে একটু ভেজে নিচ্ছি, আর এদিকে একটু গরম জল করে নুন দিয়ে রেখে দিয়েছি, ভেজের মধ্যে তুলে রাখবো, তাহলে পনিরটা অনেকক্ষণ নরম থাকে। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো চলো রান্না বান্না শুরু করো। তো রান্না করতে করতে একটা জিনিস হঠাৎ করে প্ল্যান করলাম। তো এখন বেসিক্যালি দুপুরের জন্য রান্না হচ্ছে ডাল, ভাত, পনির, উচ্ছে ভাজা, আমাদের মাছ, এগুলো তো আছে। এবার ওরা খেলতে গেছে, তো খেলে প্রচন্ড হাঁপিয়ে টাপিয়ে আসবে আমি জানি। তো ওই টাইমে কি দেওয়া যায় আমি ভাবছি। তো বাড়িতে অনেকগুলো লিচু আছে, তাই একটু দোকানের মতো একদম একটু লিচি ড্রিঙ্ক বানাবো। আমি জাস্ট রেসিপিটা দেখলাম, খুব ইজি, তাই চলো এখন বানিয়ে নেবো একটু লিচি ড্রিঙ্ক, যাতে ওরা আসলে ওদেরকে পরিবেশন করতে পারি গরমের মধ্যে রিফ্রেশিং লিচি ড্রিঙ্ক। সো লিচি ড্রিঙ্ক বানানোর জন্য আমি এই যে আমার হ্যান্ড মিক্সারটার মধ্যে নিয়ে নিয়েছি লিচু, যার মধ্যে থেকে আমি বীজগুলোকে বার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা জল। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে পাতিলেবু, মিন্ট পাতা, চিনি আর একটু বিট নুন। সো এই যে সব কিছু দেওয়া ডান, এবারে জাস্ট ক্যাপটা লাগাবো। এখন ওই যে অভিষেক দা খাচ্ছে, কেমন খেতে হয়েছে অভিষেক দা? হ্যাঁ ভালো, মোটামুটি রিফ্রেশিং, খাও। আর এদিকে এখন আমার ডাল আর পনির রান্না চলছে। সো রান্না বান্না সব করে আমি আবার আমার আমাদের বাড়ির পিছনে এই ব্যাকগ্রাউন্ডে এসেছিলাম একটু শুট করতে। এখন সব কোলাবোরেশনের কুর্তি, তো ওদের একটু শুট করে ছাড়তে হবে ইনস্টাগ্রামে অ্যান্ড অল। তো যাই হোক, হ্যাঁ প্রবলেম আছে, বেচারা বট্টারি আমার পুরো ভিডিও ছবি সব করে দিল, বাট ঠিক আছে, একমাত্র বউ হলে একটু এসব করতেই হয়, ইউ নো। কত কিছু রান্না করেছি, চলো এবার খেতে হবে সবকিছু। যাই, এবার গিয়ে ফাইনালি সব ড্রেস ট্রেস ছাড়বো, কারণ আমার যা দরকার ছিল সেসব মিটে গেছে। এবার ফ্রেশ হয়ে খেতে বসবো। সো ফাইনালি এখন লাঞ্চ টাইম, আর এখন বাজে 4:45। হেভি তাড়াতাড়ি খাওয়া হচ্ছে, বাট আছে মুসুর ডাল, এটা একটু ঝাল ঝাল। আচ্ছা, এটা হচ্ছে পনির, ঠিক আছে। এদিকে হচ্ছে দই কাতলা, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের একটু মিষ্টি মিষ্টি অরহর ডাল। সো দুপুরের খাবার হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলার খাবারের প্রস্তুতি। তো আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে কৃষ্ণেন্দ্র দান তনয়াদি, তো ওদের জন্য একটু বানাবো আজকে ড্রাই বারবিকিউ চিলি চিকেন। তো তার জন্য এখন ম্যারিনেশন চলছে। এদিকে মাসি বানাবে মাংসের ঝোল, বাট ম্যারিনেটটা আমি করে রাখলাম। সেটা তুই করলি কেন? কারণ ম্যারিনেটটা করা থাকলে একটু মাংসের ঝোলটা ভালো লাগে খেতে, নাহলে সব কাঁচা কাঁচা হয়ে যায়। মানে কৃষ্ণেন্দ্র আসছে বেসিক্যালি ওদের গাছগুলো আছে, গাছগুলো নিতে, ওদের গাছগুলো নিয়ে গেছিল, মানে আমরা নিয়ে এসেছিলাম, ওরা ওখানে গেছিল ইজিপ্ট। হ্যাঁ নিশ্চয় ব্লগে দেখেছিলে, 4 ব্লগ আগে ছিল হয়তো, হ্যাঁ 4 বা 5 ব্লগ আগে ছিল। যাই হোক, বাবা হেভি ব্যাপার, সে কত একটা ব্যাপার, সে চলো টাটা। সো গাইস, দেখতে দেখতে সন্ধ্যা গেল, এখন বাজে 7:00। আমি আর খাওয়ার পর ঘুমাইনি, আমি রান্না বানাতে গিয়েছিলাম। সো এসে গেছি আবারও কিচেনে, যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সন্ধ্যাবেলার জন্য বানাবো। তো আজকে বানাচ্ছি স্পাইসি ড্রাই চিলি চিকেন, তো জাস্ট স্টার্টার হিসেবে, নট গ্রেভি। তো তোমাদের দেখাই কি কি প্রিপারেশন চলছে।
সো এটা হচ্ছে আমার ম্যারিনেটেড চিকেনটা, যেটা আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। তো এগুলোকে এখান থেকে তুলে ব্রেড ক্রাম্বস চুবিয়ে দেন, এখানে এই যে ভাজা চলছে, আর ভাজার পর এখানে তুলে রাখা হচ্ছে, টিস্যু পেপার দেওয়া আছে যাতে এক্সট্রা অয়েলটা সোক করে যায়। সো ফাইনালি আমার প্রিপারেশন পুরো ডান, আর একটু ডেকোরেট করে নিয়েছি আর কি, আর আমাদের বাড়িতে সব গেস্টরাও এসে গেছে, সো এবার জাস্ট পুরোপুরি খাওয়ার পালা। সো এখানে খাবার দাবার শুরু হয়েছে, কেমন? অসাধারণ ভিডিওস এন্ড ফটোস আসতে চলেছে। সো ইয়েস, ইজিপ্ট থেকে জাস্ট ঘুরে আসিনি, আমার জন্য গিফটও নিয়ে এসেছে, সো আই এম সো থ্যাঙ্কফুল। তো চলো এবার গিফটটা আনবক্সিং করি। এটা একটা সুন্দর একটা ফ্রিজ ম্যাগনেট, এন্ড দেন এটা, এটা তোমরাই বলো এটা স্পেশালিটিটা। এটা তো বললাম ওদের ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ, হিয়েরোগ্লিফিক্সে সমস্ত লেটার্স লেখা আছে, হায়ারোগ্লিফিক্সে সমস্ত লেটার, মানে এখানে আমার নামটা মোটামুটি আঁকতে আমার পুরো একটা খাতার পাতার উপরটা লাগবে আর কি। তোদের দুজনের নাম বানিয়ে একটা বেশ ফ্রেম করতে হবে। এটা পুরো অরিজিনাল প্যাপাইরাস, এটা একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া বেস্ট গিফট, থ্যাংক ইউ। এবারে খুলবো, এটা খুলছি কিন্তু, খোল খোল খোল, এ বাস করবে না, চাপ নেই, ও ভেতর থেকে দোষ দিলে যে তুতেন খামের কিছু বেরিয়ে এলো, ভালো আছে, বেঁচে দেবো। কি ওয়েট আছে তো এটা পাথরে? ও বাহ, আমার তো একটা অন্য জিনিস মাথায় নাই, অ্যাকোরিয়াম মধ্যে রাখবো। বালি আছে, হলুদ বালি না সাদা বালি আছে, তার মধ্যে এটা থাকবে, ভালো লাগবে। হ্যারিতে বাড়ি বেরিয়ে গেছে, এদিকে হ্যাঁ, এদিকে আয়রন ম্যান, এদিকে হ্যারি পটার, এদিকে ইয়ে ইজিপ্ট, সব একসাথে। যাই হোক, সুন্দর দেখতে, অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ সো সো মাচ। আমি এটা পুরোপুরি দেখবো, এটা পেয়েছি, এটা হলো সুলতান সামুন, হ্যাঁ, নেফারটিটি, নেফারটিটি, এটা হলো আনুবিস, আনুবিস, বাহ সুন্দর দেখতে। রাত্রিবেলা বসে বসে ফিলিং দা ব্যাংক পেয়েছি, এটা চিহ্ন দেখতে পাচ্ছি না, কি সিকে একসাথে, রিয়া কি একই দেখতে, কেলভিন কেনে সি যা কে দিয়ে শুরু করলে একই হয়, আচ্ছা টি এস টি, কেন্নোটা তো এই যে দেখলাম এখন, ইউ কেন্নো, হলে কেন্নো এস টি ইউ, পুরো সেখানে কোড সলভ করতে হবে, হ্যাঁ হ্যাঁ ওই রকম ব্যাপার, এস টি ও এইচ স্টচ, এস টি প পি আছে, এস টি ও পি আছে, স্টপ মানে এটা আপনি দেখুন, আর করতে না করতে ভাই এসব পরিস না ভাই, কি হয়ে যাবে ছেড়ে দে ভাই, আমি বন্ধ করলাম, টাটা গুড নাইট। সো গাইস, ফাইনালি আমাদের বাড়িতে গেস্টরা চলে গেছে, আমরাও ডিনার করে নিলাম, করতে দেখার মাঝে 1:10 বাজে, আছে স্যাটারডে, তাই কোনো ব্যাপার না, যেটা দেরিতে রাত অব্দি জাগবো, কারণ এখন ঘুমাবো, কালকে সানডে, তো অনেকক্ষণ ঘুমাতে পারবো আর কি। সো এনিওয়েজ, আজকের মতো এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করবো তোমাদের ছোট্ট ব্লগটা খুব ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আর তোমরা তো জানি রোজ প্রত্যেক সপ্তাহে সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30 চলে আসে আমাদের নতুন ব্লগ, সো দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো, বাই।